মেলানেশিয়া দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল, তার প্রাণবন্ত সংস্কৃতি, বৈচিত্র্যময় মানুষ এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। পাপুয়া নিউ গিনি, ফিজি, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ এবং নিউ ক্যালেডোনিয়ার মতো দেশগুলি নিয়ে মেলানেশিয়ার আকর্ষণ ঐতিহ্য, ভাষা এবং রীতিনীতির সমৃদ্ধ ট্যাপেস্ট্রিতে নিহিত। প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত থেকে ইন্দোনেশিয়ার পূর্বতম দ্বীপ পর্যন্ত প্রসারিত মেলানেশিয়ার রসালো রেইন ফরেস্ট, আকাশী জল এবং আগ্নেয়গিরির শিখরগুলি এর সমাজের জন্য একটি শ্বাসরুদ্ধকর পটভূমি তৈরি করে। এই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী তাদের স্বতন্ত্র শারীরিক বৈশিষ্ট্য এবং অনন্য সাংস্কৃতিক অনুশীলন দ্বারা চিহ্নিত, সহস্রাব্দ ধরে সহ্য করা সহনীয় সম্প্রদায়গুলিকে লালন পালন করেছে। মেলানেশিয়াতে ঐতিহ্যবাহী অনুশীলনগুলি আধুনিক প্রভাবের সাথে নিরবচ্ছিন্নভাবে জড়িত একটি গতিশীল সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ তৈরি করে, যেখানে সমসাময়িক জীবনধারার সাথে যুগের পুরানো আচারগুলি সহাবস্থান করে। জটিল উপজাতি অনুষ্ঠান থেকে শুরু করে শহুরে কেন্দ্রগুলিকে কেন্দ্র করে অঞ্চলটি শক্তি এবং প্রাণশক্তি নিয়ে স্পন্দিত হয়, যা ঐতিহাসিক চ্যালেঞ্জ এবং চলমান সামাজিক পরিবর্তনের মুখে এর জনগণের স্থিতিস্থাপকতাকে প্রতিফলিত করে। মেলানেশিয়ার জীববৈচিত্র্য সমানভাবে অসাধারণ, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এমন স্থানীয় উদ্ভিদ ও প্রাণীদের গর্ব করে। এর প্রবাল প্রাচীরগুলি প্রাণের সাথে মিশেছে, যখন এর ঘন বনগুলি উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতির সম্পদকে আশ্রয় করে, স্থানীয় সরকার এবং আন্তর্জাতিক সংস্থা উভয়ের জন্য সংরক্ষণ প্রচেষ্টাকে অগ্রাধিকার দেয়। তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধি সত্ত্বেও মেলানেশিয়া দারিদ্র্য, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিবেশগত অবক্ষয় সহ বিভিন্ন আর্থসামাজিক সমস্যাগুলির সাথেও জর্জরিত। তবুও এই চ্যালেঞ্জগুলির মধ্যে অঞ্চলটি আশা এবং স্থিতিস্থাপকতার আলোকবর্তিকা হিসাবে রয়ে গেছে, কারণ এর লোকেরা তাদের ঐতিহ্য উদযাপন করে চলেছে, তাদের পরিবেশ রক্ষা করছে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মেলানেশিয়া সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য। মেলানেশিয়া তার অবিশ্বাস্য সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। এই অঞ্চল জুড়ে 1000টিরও বেশি আলাদা ভাষা রয়েছে। এই ভাষাগত সমৃদ্ধি তার আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। মেলানেশিয়ান সংস্কৃতিগুলি কাঠের খোদাই, মৃৎপাত্র, বয়ন এবং আনুষ্ঠানিক মুখোশ সহ তাদের জটিল এবং বৈচিত্র্যময় শৈল্পিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই শিল্পকর্মগুলি প্রায়শই আধ্যাত্মিক বিশ্বাস, সামাজিক অবস্থান এবং ঐতিহাসিক বর্ণনা প্রতিফলিত করে। কাভা অনুষ্ঠান হল অনেক মেলানেশিয়ান সমাজে প্রচলিত একটি ঐতিহ্যবাহী আচার, যেখানে অংশগ্রহণকারীরা কাভা গাছের শিখর থেকে তৈরি পানীয় পান করে। এই অনুষ্ঠানটি প্রায়ই সামাজিক সংহতি প্রচার করতে, বিরোধের সমাধান করতে এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি চিহ্নিত করতে ব্যবহৃত হয়। ঔপনিবেশিক যুগে কিছু মেলানেশিয়ান সমাজ পশ্চিমা ব্যবসায়ী ও ধর্মপ্রচারকদের মুখোমুখি হওয়ার প্রতিক্রিয়ায় কার্গো কাল্ট গড়ে তুলেছিল। এই আন্দোলনগুলি বিশ্বাস করত যে পশ্চিমা পণ্যের আগমন বা কার্গো আসন্ন পরিত্রাণের বা স্বর্ণযুগে ফিরে আসার লক্ষণ। মেলানেশিয়া মেগাপোর্ট সহ অনন্য পাখির প্রজাতির আবাসস্থল, যা তাদের আকর্ষণীয় বাসা বাঁধার আচরণের জন্য পরিচিত। মেগাপোর্টস আগ্নেয়গিরির ছাই বা বালি ব্যবহার করে বিশাল বাসা তৈরি করে এবং তাদের ডিম ফোটাতে পরিবেশের দ্বারা উৎপন্ন তাপের উপর নির্ভর করে। অনেক মেলানেশিয়ান সমাজে ইয়াম চাষের উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। ইয়াম শুধুমাত্র একটি প্রধান খাদ্যই নয়, বরং সম্পদ, উর্বরতা এবং সামাজিক প্রতিপত্তিরও প্রতীক। সফল ফসল কাটার জন্য বিস্তৃত ইয়াম উৎসব এবং অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়। তাম্বু নিষিদ্ধ ধারণাটি মেলানেশিয়ান সংস্কৃতিতে গভীরভাবে জড়িত এবং সামাজিক আচরণ, সম্পদ ব্যবস্থাপনা এবং আধ্যাত্মিকতার বিভিন্ন দিক পরিচালনা করে। তাম্বু একটি সম্প্রদায়ের মধ্যে কি অনুমোদিত বা নিষিদ্ধ তা নির্দেশ করে এবং সামাজিক শৃঙ্খলা ও সংহতি বজায় রাখতে সহায়তা করে। অনেক মেলানেশিয়ান সম্প্রদায়ে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে গভীর মূল সংরক্ষণের অনুশীলন রয়েছে। এই অনুশীলনগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট প্রজাতির শিকারের উপর নিষেধাজ্ঞা, টেকসই মাছ ধরার কৌশল এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য নিবেদিত পবিত্র গ্রুপ।